হ্যালো ফ্রেন্ডস, হাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নববর্ষ কিন্তু খুব ভালো কেটেছে। তোমাদের নববর্ষ কেমন কেটেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অনেক দিন ধরে মেঘ করেছিল, বাট বৃষ্টি হচ্ছিল না। ফাইনালি কাল বৃষ্টি হলো, সেজন্য অন্যদিনের তুলনায় আজকের ওয়েদারটা অনেক ভালো আছে। তো আজ আমি তোমাদের সামনে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বোয়াল মাছটা কিভাবে ভুনা করব। তো চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্না করতে। এই যে আমার বোয়াল মাছ, এতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এটা আমি ভাজবো। তার জন্য আমি কড়াইটা নিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, আর লেগে গেলে সারাতে পারবে না। বল মাছটা কিন্তু খুবই ফোটে তেলে দেওয়ার পরে। তোমরা কিন্তু ঢেকে রেখে এটা করবে, পাল্টে দেবো, না হলে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর তুমি যদি সবদিকে মাছে যদি তুমি সবদিকে তেলটা মাখিয়ে নিতে পারো, তোমার মাছটা লাগার সম্ভাবনা বেশি থাকে না। এইভাবে অল্প অল্প করে মাছটা ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি। শুনতে পাচ্ছেন কেমন আওয়াজ? তো বন্ধুরা দেখো, আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভুনা করবো। আর ভুনা করতে যা যা উপকরণ লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা চিরে নিচ্ছি 4-5টা লঙ্কা, একটু অল্প খুবই সামান্য আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর নুন হলুদ। চল পেঁয়াজগুলো এখন দিয়ে দিই। আমি আরেকটু ভেজে নিই তোমাদের সামনে। পেঁয়াজটা আমার ভালোভাবে ভেজে নিয়ে হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো হলুদ। অল্প পরিমাণে জিরে বাটা দিচ্ছি, আদা রসুন বাটা, একটু কালার আনার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। খুবই অল্প দিচ্ছি, আমি যেটা ভাজা ভাজা করলে তো অবশ্যই নিয়ে আসছি। আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিচ্ছি। আর আমি এই সাইডে ভাতটা রান্না করে নিচ্ছি। এর মধ্যে আমি যেহেতু বেশি জল দিইনি, সেহেতু মাছের মাথাগুলো আগে দিয়ে দিচ্ছি। দেখেছো তো আমার কোনো মাছ কিন্তু ভেঙে যায়নি,
এবার এটা আমি ঢেকে রাখছি, ওটা একটু টেনে আসবে, তারপর আমি ওই মাছগুলো দিয়ে দেবো, নাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে। আমি 10 থেকে 15 মিনিট পর আমি তোমাদের সামনে আসছি। আমি 10 থেকে 15 মিনিট চলে এসেছি, আমার অনেকটা জল পেরিয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমার মাছটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। গরম মশলা ছিটানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো একসাথে তুলে দিচ্ছি। মাছগুলো আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন কত দারুণ হয়েছে, কত অল্পতেই রান্নাটা করা যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।